মহান মে দিবসে ইতালিস্থ প্রবাসী শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে এসেছে। শ্রমিকদের বিনা শর্তে বৈধকরণ, গৃহবধূদের শ্রম অধিকার প্রদান, রেসিডেন্ট সমস্যার সমাধান সহ বিভিন্ন দাবিতে প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন রাজপথে থাকার ঘোষণাও দেন তারা। বিস্তারিত থাকছে শাওন আহমেদের রিপোর্টে। মহান মে দিবসে ইতালি প্রবাসী অবৈধ শ্রমিকদের বিনা শর্তে বৈধকরণ, গৃহবধূদের শ্রম অধিকার প্রদান, রেসিডেন্ট সমস্যার সমাধান সহ বিভিন্ন দাবিতে প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। রাজধানী রোমে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র বাংলা টাউন খ্যাত তোরপিনা তারা ভিয়া মারানেল্লা সমাবেশ করে তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালন পার্কে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধর নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ইমদাদুল হক মৃধা, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের সভাপতি অলিউদ্দিন শামীম, ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। প্রবাসীরা শ্রম ঘন্টা চুরির বিরুদ্ধে সোচ্চার থেকে অবৈধদের অবিলম্বে বৈধতার দাবি জানান। শ্রম চুরির বিপক্ষে সকলের জন্য সৌজন্য এবং গৃহিণীদের কাজও সমস্ত বিশ্বে এটা রিকগনাইজ করতে হবে। অবৈধদের বৈধতার ব্যাপারটা নিয়ে জোরালো আন্দোলন করে তুলব, আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথাও বলেন প্রবাসীরা। যতদিন তার অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। আমরা এই কাজের দাবি আদায় করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা মাঠেই থাকবো, আমাদের সাথে আপনারাও থাকুন। আজকে আমরা রাজপথে আছি মে দিবসের বিদেশিদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং আমাদের দাবি সবার জন্য সৌজন্য। তারা বলছেন যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। ইতালির রাজধানী রোম থেকে শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ। Thank you.